এই শাওয়াল মাসে ছয়টি রোজা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি রাখার নির্দেশ করেছেন, নির্দেশনা দিয়েছেন। এই রোজা সম্পর্কে সাতটি কমন প্রশ্ন রয়েছে আমাদের, এই প্রশ্নগুলোর উত্তর আমরা জানার চেষ্টা করব। নাম্বার ওয়ান, শাওয়াল মাসের এই ছয়টি নবল রোজা রাখলে কী লাভ হবে? এর উত্তর হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, সহিহ মুসলিম হাদিসটি বর্ণিত রয়েছে, মানসাম রমাদান ثم اتبع ست من شوال كان كصيام الدهر, যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখলো এরপরে শাওয়াল মাসে ছয়টি রোজা রাখলো, এই মাস ব্যাপী গোটা চন্দ্র মাসের এই চাঁদে ছয়টা রোজা রাখলো, সে ব্যক্তি সারা বছর রোজা রাখার সমান সওয়াব পাবে। এ প্রসঙ্গে ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, কেন সারা বছরের সওয়াব পাবে? কারণ সে রমজানে সাধারণত মাস হল ত্রিশ, ত্রিশা হয়ে তাকে যদি ত্রিশা ধরা হয় তাহলে ত্রিশ আর শাওয়ালের ছয় ছত্রিশ, এই ছত্রিশটা রোজা রাখার রেখেছে সে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরুন সালিহা, যে ব্যক্তি কোনো ভালো কাজ করে আল্লাহ তাকে দশ গুণ বাড়িয়ে দেন। তাহলে ছত্রিশকে দশ দিয়ে গুণ দিলে তিনশত ষাট হয়, সারা বছর রোজা রাখার সওয়াব এভাবে একজন মানুষ অর্জন করে। সেই সাথে আমাদের রমজানের রোজা কবুল হয়েছে কিনা, আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়েছে কিনা, অ্যাকসেপ্টেড হয়েছে কিনা, আমরা নিশ্চিত হওয়ার কোনো উপায় নাই। তবে ওলামায়ে কেরাম কিছু আলামত বলেছেন, যে আলামতগুলো দেখে বোঝা যায় তার ইবাদত বন্দেগী কবুল হয়েছে কি হয় নাই। কোনো আমল করার পরে যদি সেটা দ্বারাকে কন্টিনিউ করার সুযোগ হয় তাহলে বুঝতে হবে সেটা কবুল হয়েছে, এটা ধরে রাখা যায় বা এটাকে আলামত হিসাবে ধরে নেওয়া যেতে পারে। রমজানের পর যদি শাওয়ালের রোজা রাখার সুযোগ হয় তাহলে রমজান রোজা আল্লাহ তালা কবুল করেছেন, সেই জন্য আবার আল্লাহর ইবাদত করার সুযোগ আল্লাহ তালা দিয়েছেন। আমরা আমাদের কোনো কর্মকর্তা কর্মচারীকে তাদের কাজে শিক্ষানবিষ্কালে পছন্দ হলে তার সাথে আমরা চুক্তি নবায়ন করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজানের রোজা আমার পছন্দ হয়েছে এটা প্রমাণ হবে যদি শাওয়ালের রোজা রাখার তৌফিক আমার হয়, অতএব এটা আমরা রাখবো, এ রাখলে সারা বছর, এ রোজা রাখলে সারা বছর রোজা সওয়াব পাওয়া যায়। নাম্বার দুই, দ্বিতীয় প্রশ্ন হলো, শাওয়ালের ছয়টা রোজা কি এক নাগায় রাখতে হবে রমজান রোজার মতো নাকি ভেঙে ভেঙেও রাখা যাবে? উত্তর হলো, ভেঙে ভেঙেও রাখা যাবে। বিশুদ্ধ হাদিস অনুযায়ী শাওয়ালের এই ছয় রোজা একসাথে রাখতে হবে এরকম কোনো শর্ত কোথাও দেওয়া হয় নাই, বরং আপনি চাইলে প্রত্যেক সপ্তাহে একটা দুনিয়া করে করে ভেঙে ভেঙে রাখতে পারেন, আর চাইলে এক নাগাড়েও রাখতে পারেন। তৃতীয় প্রশ্ন হলো, শাওয়ালের এই ছয় রোজা এটার নিয়ত আমরা কখন করব? বিশেষ করে রমজান মাসে বড়রাত্রি উঠার একটা অভ্যাস থাকে, মাইকিং টাইকিং হয়ে থাকে, এই সময় হয় না। কেউ যদি শাওয়ালের ছয় রোজা ঘুম থেকে উঠে সে রাখে, অর্থাৎ কথার কথা সে সকাল দশটা বাজে উঠলো, দশটা বাজে উঠার পরে সে এখন মনে করলো খাবার তো খাই নেই তাহলে এখন রোজা নিয়ত করে ফেললাম, এটা হবে কি না? উত্তর হলো, না হবে না। শাওয়ালের ছয় রোজা সহ নফল রোজা, এ ধরনের রোজা এগুলো নিয়ত করতে হবে রাত থেকে। আপনি যদি সন্ধ্যারাত্রে সহ সময় নিয়ত করে শুনছেন যে আজকে আলকামে রোজা রাখবো, তাহলে আপনার রোজা হয়ে যাবে ইনশাআল্লাহ। কিন্তু ঘুম থেকে দশটা এগারোটা বাজে উঠে বা সাতটা আটটা বাজে উঠে যদি তখন নিয়ত করে তাহলে হবে না, রাত থেকে আপনাকে নিয়ত করতে হবে। চার নম্বর প্রশ্ন হলো, কারোর উপরে যদি রমজানের রোজা কাজা থাকে, মেয়েদের ভাঙতি রোজা থাকে, পুরুষদের অসুস্থতা জনিত বা সফরের কারণে কোনো রোজা ভাঙতি হয়ে থাকে, তাহলে সে শাওয়ালের রোজা আগে রাখবে নাকি কাজা রোজা আগে রাখবে? উত্তর হলো, কাজা রোজা আগে রাখবে, রমজান রোজা আগে রাখবে। কারণ হাদিসে বলা হয়েছে যে ব্যক্তি রমজান রোজা রাখলো এরপরে শাওয়ালের ছয় রোজা রাখলো তার জন্য হলো সারা বছর রোজা রাখা সওয়াব, অতএব কাজা রোজা আগে রাখবে। যদি কোনো কোনো ওলামায়ে কেরাম বলেছেন কাজা রোজা পরে রাখলো চলবে, যেহেতু শাওয়ালের রোজা এই মাস গেলে হবে না, কাজা অন্য সময় করা যাবে, কিন্তু বিশুদ্ধ মত হলো কাজা রোজা আগে রাখবে তারপরে শাওয়ালের রোজা রাখতে হবে। পাঁচ নম্বরের প্রশ্ন হলো, যদি কেউ আইয়ামে বিশ চাঁদের তেরো চোদ্দো পনেরো এই তিন দিনে রোজা রাখা সুন্নত আমরা জানি, বৃহস্পতি সোম এই দিনগুলোতে রোজা রাখা সুন্নত, কেউ যদি ওই দিনগুলোতে রোজা রাখে সেগুলোকে শাওয়ালের ছয় রোজা হিসাবে নিয়ত করে তাহলে হবে কি না? উত্তর হলো, হবে ইনশাআল্লাহ। যদি কেউ আইয়ামে বিজের তিন অর্থাৎ তাদের তেরো চোদ্দো পনেরো এবং সোম বৃহস্পতি এই দিনগুলোতে রোজা রাখা সুন্নত, সেই হিসেবে ওই দিনগুলোতে রোজা রাখে শাওয়ালের ছয় রোজা নিয়মে, তাহলে ইনশাআল্লাহ তার রোজা হয়ে যাবে। তবে সে যে কোনো একটা নিয়ত করবে, হয় শাওয়ালের ছয় রোজা আর না হলে ওই সোম বৃহস্পতি বা আইয়ামে বিজের রোজা। ছয় নম্বর প্রশ্ন হলো, যে ব্যক্তি শাওয়াল মাসে রোজা রাখার চেষ্টা করেছে কিন্তু হয়ে ওঠে নাই এবং শাওয়াল শেষ হয়ে গেছে, এখন যদি সে ছয়টা রোজা রাখে তাহলে এই সারা বছর রোজা রাখা সওয়াব পাবে কি না? উত্তর হলো, না পাবে না, কারণ এই শাওয়াল মাসের ভেতরেই এই রোজাগুলো রাখতে হবে, সেই সন্তা হাদিসে দেওয়া রয়েছে, এটা শাওয়াল মাসের সঙ্গে সংশ্লিষ্ট বিধা পড়ে রাখলে হবে না। সর্বশেষ সাত নম্বর প্রশ্ন হলো, এই শাওয়াল মাসের রোজা এটাতে কি তারাবি পড়তে হবে কি না? রমজান মাসে যেরকম পড়া লাগে, উত্তর হলো এটাতে কোনো তারাবি পড়া লাগবে না, এটা শুধুমাত্র রোজা রাখলে চলবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই শাওয়ালের ছয়টি রোজা রাখার তৌফিক দান করুন। এখন শাওয়াল মাসের অনেকগুলো দিন রয়েছে, আপনি শুধু বন্ধের দিনগুলোতে যদি ট্রাই করেন ইনশাআল্লাহ সুযোগ হয়ে যাবে। তো ত্রিশ দিনের রোজা রাখার সওয়াব পাইছেন আর ছয়টা রেখে সারা বছরের রোজা রাখার সওয়াব আপনি পেয়ে যেতে পারেন, তো বিশাল অফার, কোনো বুদ্ধিমানের জন্য ছাড়া উচিত হবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রোজাগুলো রাখার তৌফিক দান করুন।